কারাগার থেকে সরাসরি অ্যাম্বুলেন্সে বরগুনা জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে অ্যাম্বুলেন্স যোগে বাসায় ফিরেছেন রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি বনে যাওয়া সিদ্দিকা মিননি। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি কারাগার থেকে মিন্নি বের হওয়ার সময় উপস্থিত ছিলেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর ও তার আইনজীবী মাহবুবুল বারী আসলাম এর আগে দুপুর বারোটার দিকে মিন্নির জামিনের আদেশের কপি বরগুনার আদালতে পৌঁছায় সেখানে আইনি প্রক্রিয়া শেষে জামিনের আদেশের কপি কারাগারে পাঠানো হয় মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন মিন্নিকে দেয়া হাইকোর্টের অন্তর্বর্তী জামিনের আদেশের স্বাক্ষরিত কপি দুপুর বারোটার দিকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসে পৌঁছে পরে মিন্নির পক্ষে বেল দাখিলের অনুরোধ করা হয় বিচারক বেল গ্রহণ করে কারা কর্তৃপক্ষকে রিলিজ অর্ডার পাঠান সব দাপ্তরিক কাজ শেষে বিকেল সোয়া চারটার দিকে কারামুক্তি হন মিন্নি এর আগে রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের ওপর সোমবার নো অর্ডার দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ফলে মিন্নির জামিনে মুক্তিতে বাধা কাটে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন গত উনত্রিশ আগস্ট মিন্নিকে কেন জামিন দেওয়া হবে না মর্মে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এম ইনায়তুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ দুই শর্ত দিয়ে মিন্নির অন্তর্বর্তী স্থায়ী জামিন মঞ্জুর করে রায় দেন